নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত। সবাই ভালো আছেন, আনন্দে আছেন জানি তো। এই রাখি গেল, সবাই ভাইকে রাখি পরালেন, খুব মজা হয়েছে তো। কিন্তু আমার তো ভাই নেই, তো আমার ওই পাতানো ভাইরা আছে, পরিচিত চেনা, তাদেরকেই আমি পড়াই, আনন্দ লাগে, ভালো লাগে। তো আজকে আমি একটা চিন্তা ভাবনা করলাম। দেখুন, অনেকেই আমাকে ওয়েট লসের জন্য ওটসের কিছু আইটেম বলেছেন, তো ওটসের তো ভ্যারাইটি আছে প্রচুর, আমি জিনিস বানাই, কারণ আমি নিজেও তো বুঝতেই পারছেন তো আমারও একটু কমাতে লাগে। কিন্তু ওই যে আজকের থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব করে আর হয়ে আর ওঠে না, তাই জন্যে কি করি মাঝে মাঝে ওটস আমি টেস্টি টেস্টি করে বানিয়ে খাই, জানি ওতে ওয়েট লস হয় না। তো পুজোও চলে আসছে, তো আমাদের কি করতে হবে পুজোর জন্য? তো এখন থেকে ওয়েট লস করতে হবে। এখন থেকে যদি ওটসটাকে সঙ্গী করে নেন, শুধু ব্রেকফাস্ট নয়, আমি যে আজকে একটা খাবার বলবো টেস্টি টেস্টি, এটা আপনারা লাঞ্চে ডিনারেও খেতে পারবেন। কন্টিনিউ খেলে কি হবে, পুজোর মধ্যে একদম 4-5 কেজি একদম কমবেই। তাহলে কি হবে, পুজোতে একদম সবাইকে সুন্দর লাগবে। রাখি পূর্ণিমার যা ভালো ভালো খাওয়া হয়েছে আজকাল, তাই জন্য আমি ঠিক করলাম আজ থেকে ওয়েট লস শুরু হোক, কেমন? তাহলে আজকে আমি ওয়েট লসে একটা টেস্টি খাবার দেখাবো, সব কিছু দিয়ে একদম মশলাদার চটপটা ওটস দেখাবো। তারপর থেকে অনেক কিছু আছে, আজকে আমি একটা ওটসের টিপসও দিয়ে দেবো, ওটস শেক। ওটস শেকটা যদি খান না আপনারা, দেখবেন দারুণ খেতে, একদিন খেলেই মনে হবে পরের দিন কখন ওই সময়টা আসবে। ওটা খেতেও ভীষণ ভালো, আমার তো ভীষণ প্রিয়, আমি শখের জন্য মাঝে মাঝে বানিয়ে বানিয়ে দুপুরবেলা ভাত না খেয়ে খাই, তো সেটাও আমি বলে দেব, কেমন? তো আজকে আগে আমি ওটসের মজাদার ওটসটা বলি, খুব সুন্দর খেতে হবে। তাহলে ওটস বানাতে আমি কি করব দেখুন, ওটস তো আমি প্যাকেট দোকান থেকে কিনি, তো সেটা না আমি বাড়িতে মিক্সিতে একটু গুঁড়ো করে রেখে দিই, সব সময় বানাতে খুব সুবিধে হয়। তো এটার মধ্যে আমার ওটস গুঁড়ো আছে, দেখাবো আমি কিভাবে করব। তার সাথে আছে আমার একটু গাজর গ্রেট করে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম, বিনস, টমেটো, এগুলোকে একটু কুচো করে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ দেব, আর ধনে পাতা কুচি দেব। এই সব তো অ্যারেঞ্জ আছে, এছাড়া আমি দেব একটু চাট মশলা, একটু আমচুর, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে, এই যেগুলো আমরা রান্নায় দিই আর কি, আর দেব একটা ডিম। এই সব দিয়ে আমি ওটসটাকে বিট করব, করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি দিচ্ছি। দেখুন, আমি টেবিল স্পুন, মোটামুটি 4 টেবিল স্পুন আমি ওটসের গুঁড়ো নিলাম, ঠিক আছে, ওটসের গুঁড়ো 4 টেবিল স্পুন নিয়েছি। এবার এর মধ্যে দেখুন কি দেব, এর মধ্যে 1/2 একটা ছোট গাজর কুড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর দেব হচ্ছে আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, সেই ক্যাপসিকাম কুচোনোটা দিলাম, টমেটো কুচিয়ে রেখেছি 1/2 করে, বেশি না, 1/2 করে কুচিয়েছি সেটা দিলাম, এবার একটু বিনস কুচিয়েছি, বিনস দিলাম, আর দেব হচ্ছে এক পেঁয়াজ কুচি, একটু বেশি, মোটামুটি মনে করুন ওই 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দেব একটু ধনে পাতা কুচি, আর দেব হচ্ছে লঙ্কা কুচি দিতে পারেন, কিন্তু আমার যেহেতু লঙ্কা বাটা আছে, আমি কাজের তাড়ার জন্য একসঙ্গে সব বেশি বেশি করে রেখে দিই, তো লঙ্কা কুচি বাটা, একটুখানি রসুন বাটা দিলাম, আর দেব হচ্ছে একটু আদা বাটা, একটুখানি আদা বাটা, সব কিছুই দিচ্ছি আমি জাস্ট টেস্টের জন্য, কিন্তু তার মানে এটা নয় যে আপনাদেরকেও সবই দিতে হবে, যা ঘরে থাকবে তাই দিয়েই করবেন, এমন নয় যে আপনাকে সব কিছু দিতেই হবে। আমি একটু মশলা মচমচে করে করব, তাই এবার একটু আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, যে যেমন খাবেন নিজেদের আন্দাজ মতো দেবেন, নুন দিলাম, এবারে দেব হচ্ছে হলুদ, একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, ওই 1 টিস্পুন দেব হচ্ছে একটু জিরের গুঁড়ো, ওই 1 টিস্পুন, আর
দেবো হচ্ছে আমি একটু চাট মশলা, চাট মশলা ওই 1 টিস্পুন। এটা জাস্ট খেতে একটু স্বাদ হবার জন্য, ভালো লাগার জন্য দেওয়া। আর দেবো হচ্ছে আমচুর, তার মানে এই নয় কিন্তু, আবার বলে দিচ্ছি যে আপনাদেরও দিতে হবে তা নয়, এগুলো দিয়ে স্বাদ বাড়ানো। আমরা তো অ্যাকচুয়ালি দেখুন সারা সকাল থেকে সবার জন্য আমরা কাজে ব্যস্ত হই, নিজেদের জন্য আর কী করি আমরা বলুন তো, সেই জন্যে একটু টেস্টি করে আমাদের জন্য আমরা বানাই। একটু মিষ্টি দিলাম, এইবারে দেব লাস্ট একটা ডিম ফেটিয়ে, একটা ডিম ফেটিয়ে দিলাম, হয়ে গেল সব কিছু দেওয়া। এবার এটাকে একটু জম্পেশ করে মাখতে হবে। দেখুন আমরা তো সারাদিন সংসারের জন্য কাজ করি, ছেলে যাবে স্কুল, মেয়ে যাবে স্কুল, বর যাবে অফিস, সবার জন্য করে আমরা নিজেদের জন্য কি করি বলুন তো, আমরা তো নিজেদের কেয়ার করতেই পারি না, ওই কোনো রকম খাওয়া হয়। কিন্তু একটু নিজেদের জন্য টেস্টি করে বানিয়ে খেয়ে দেখুন না কেমন ভালো লাগে। সকালে কেন, লাঞ্চে আপনি টিভির সামনে বসে একটু এরকম মুখরোচক খাবার একটু সস দিয়ে স্যালাড দিয়ে সাজিয়ে নিয়ে বসে খেয়ে দেখুন কি মজা লাগে, নিজের জন্য একটু শখের করতে লাগে। সব সময় শর্টকাট করলে তো হয় না, তো এটা আপনি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যেটাতে খাবেন সেটাতেই আপনাদের টেস্টফুল লাগবে, তেলও একদম নামমাত্র। এবার দেখিয়ে দেবো আমি কিভাবে করব, সেটা এবার দেখাচ্ছি। আচ্ছা দেখুন এবার আমি এটাকে কি করে বানাবো, একটুখানি বেশি না, ওই একটা চামচে করে ছোট টিস্পুনে একটু কালো বেকিং তাওয়াটা আছে না আমাদের, ওইটার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম, ঠিক আছে। ভালো করে তেল ব্রাশ করা এই কারণেই যাতে লেগে না যায়। এবার আমি কি করব, এর মধ্যেই দেখুন আমি সুন্দর করে বসিয়ে দেব, জাস্ট এরম করে বসিয়ে দেব। এটার মধ্যে শীতকালে আরো ভালো লাগে, একটু ফুলকপি কুচিয়ে কড়াইশুঁটি কুচিয়ে যদি দিতে পারেন না আরো ভালো লাগে, দারুণ টেস্ট লাগে। সবজিটাও আমাদের শরীরে গেল, সবজি খাওয়াটাও তো দরকার, আমাদের সব কিছুই খাওয়া হলো, এর মধ্যে আমরা সব কিছু করতে পারি, তাহলে খাওয়াটাও হলো, পেট ভরে যদি এটা খেয়ে নেন তাহলে তো ভাত খাওয়ারও দরকার হবে না, আবার আমাদের শরীরেও কাজ হলো। দেখুন আমি এইভাবে এইভাবে আমি জিনিসটাকে বসিয়ে নিচ্ছি, কেমন একটু গ্যাপে গ্যাপে দিয়ে নিলাম, ঠিক আছে। এইবার কি করব, আর একটুখানি তেল, প্রথমে তো আমি তেল একটু সামান্য জাস্ট প্লেটটা ভিজিয়েছি, এবার একটু জাস্ট 1 চামচকে সব জায়গায় একটু আমি এই বড়ার মধ্যে দিয়ে নেব, জাস্ট এটার মধ্যে বেশি না সামান্য, ওই একটু দিয়েই দেখবেন 1 চামচ দিয়েই সব হয়ে যাবে, তাহলে কি হবে আমাদের তেল খাওয়াটাও শরীরে কম পড়বে। এই সামান্য 1 চামচ তেলেই আপনার সবটা হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। এই রকম করে দিয়ে এবার কি করতে হবে, তাহলে আমি মাইক্রোওভেনে চলে আসছি, কেমন এবার একটু মন দিয়ে দেখুন মাইক্রোওভেনে কি করব। মাইক্রোওভেনে আমি প্রথমে দরজাটা খুলব, কাঁচটা সেট আছে কিনা দেখে নেব, এবার আমি এই বেকিং তাওয়াটা এর মধ্যে সেটিং করে দেব এমনভাবে যেন কোনো দিকে না ঘুরতে গেলে ধাক্কা খায়, সমান লেভেলে বসিয়ে দেব, দিয়ে বন্ধ করব, করে মাইক্রো প্লাস গ্রিল, ভালো করে মনে রাখবেন মাইক্রো প্লাস গ্রিল আছে,
মাইক্রো প্লাস গ্রিলটা দিতে হবে, কেমন? দেখুন সি টু দুবার মাইক্রো প্লাস গ্রিল, ফার্স্ট টিপলে সি ওয়ান দেখায়, সেকেন্ড বার টিপলে সি টু দেখায়, দিয়ে আমি এটাকে 20 মিনিট টাইম দিলাম, দিয়ে স্টার্ট। 10 মিনিট পর আমি এটাকে উল্টে দেব, ঠিক আছে? তারপরে দেখুন কেমন সুন্দর হয়। এরকম করেই রোজ খাবেন, দুপুরে খান, রাত্রে খান, সকালে খাবেন, যখন খুশি খাবেন, বেশ মজা করে নিয়ে বসে বসে খাবেন, খুব ভালো লাগবে। আর এছাড়াও অনেক রকম ওটসের আইটেম হয়, আমি অনেকগুলো আইটেম দেখিয়ে দেব, সেগুলোও খেতে পারবেন। আর একটা টিপস বললাম না, ধরুন একটা ওটসের শেক যদি খান, মনে করুন রান্না করতে আলস্য লাগছে, হতেই পারে, রোজ এত সুন্দর করে সব জোগাড় করতে ইচ্ছে করছে না, আর ওটসটা একদম মিক্সিতে গুঁড়ো করে কৌটোয় রেখে দেবেন, তাহলে কি হবে, রাত্রিবেলায় একটু কাজু, আমন্ড, কিশমিশ যা থাকবে, সব সময় যে সব থাকে তা তো নয়, ড্রাই ফ্রুট যা থাকবে একটু ভিজিয়ে রেখে দেবেন, সকালবেলায় কি করবেন, ওই ড্রাই ফ্রুটটা মিক্সিতে পেস্ট করে নেবেন। এবারে কি করবেন, কাঁচের গ্লাস নেবেন একটা বড়, ওর মধ্যে তো ওটসের গুঁড়োটা নিলেন, যে দু চার চামচ যেমন খাবেন, ওর মধ্যে ওই ড্রাই ফ্রুটের পেস্টটা নেবেন, আর ঠান্ডা ফ্রিজের দুধ আগের দিন জাল দিয়ে রেখে দেবেন, ওই ঠান্ডা দুধটা নিয়ে নেবেন, নিয়ে গুলে নেবেন ভালো করে, গুলে ওপরে এবার একটু যে কোনো ঘরে যা ফ্রুট থাকবে, কলা বলুন, আপেল, বেদানা, কিশমিশ, আঙুর, কি বলবো, আপেল, এই যা ড্রাই ফ্রুট ঘরে যখন যেটা থাকবে স্লাইস করে কেটে দিয়ে এক চামচ মধু দেবেন, দিয়ে হালকা করে খেতে যা অপূর্ব লাগে না, আমার তো ভীষণ ফেভারিট এই শেকটা খেতে লাগে, আমার তো রোজই মনে হয় খাই, কিন্তু রোজ তো সবসময় সব কিছু ঘরে থাকে না, যেদিন থাকে আমি বানাই, আর যেদিন আমি এগুলো বানাবো কোনো সময় ঠান্ডা দুধ দিয়েও বানাই, কোনো সময় টক দই দিয়েও বানাই, আমি যখন বানাবো আমি দেখিয়েও দেবো, কেমন, আমি যেদিন বানিয়ে খাবো। তাহলে আজকে দুটো ওটস আইটেম বলে দিলাম, একটা তো দেখিয়েই দিলাম, এবার আপনারা নিজেরা এই পুজো অবধি খেতে থাকুন, ওয়েট লস করুন, ভালো থাকুন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমার অজস্র ধন্যবাদ, আর যারা একদম নতুন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে আছেন তারা উপরে দেখবেন লিংকটা দেওয়া আছে, ওটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু ফলো করবেন, কেমন, সবাই সাথে থাকবেন, আমি আরও রেসিপি নিয়ে আসছি, ভালো থাকবেন, নমস্কার।